যশোর সদর উপজেলার বাহাতপুরে চাকুরির প্রলোভনে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর জেলার হাসিমপুরে এই ঘটনা ঘটে। নির্যাতিত ওই নারী জানান, মানিক কুণ্ডু নামে এক ব্যক্তি চাকুরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২০,০০০ টাকা নেয়। শুক্রবার ছুটির দিন নিয়োগকর্তার বাড়ি নেওয়ার কথা বলে মানিক কুণ্ডু ও তার দুই সহযোগী ওই নারীকে যশোর নিয়ে যায়। সন্ধ্যায় ইজি বাইকে হাসিমপুর যাওয়ার পথে একটি বাগানে তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চাকরির জন্য ওনার সাথে যোগাযোগ করেছিল, সে চাকরি দেওয়ার নাম করে ওনার সাথে ওনাকে শহরে আনা হয় এবং উনি অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। সেগুলো আমরা যাচাই করছি, পরে আমরা প্রকৃত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।